like a Hellcat. শুনলাম তুই নাকি নতুন গার্লফ্রেন্ড পড়াইছিস, আবার আমাদের সাথে পরিচয় করাই দিবি না? বুঝছস ভাইয়া, ওই দিন না আমার পকেট থেকে ফোনটা চুরি হয়ে গেছে, টাকা ধরাই দিবি? এ ভাইয়া বুঝছো, সোনার মাথায় খাবার দিলে মানে আমার ফোন করে পাইছো? এই থাম, কারা তোরা, কি হয়েছে তোদের? সোনার বাবা, আমি যে গার্লফ্রেন্ডের সাথে ঘুরতে গেছিলাম, হঠাৎ আমার পকেট থেকে দেখি ফোন নাই। এখন গার্লফ্রেন্ডের সামনে হাসতেও পাই না, কাঁদতেও পাই না, তাই আপনার কাছে চল্লিশ। তুই একটা কাজ কর, সেদিন তোর পাশে যারা যারা ছিল তাদেরকে তুই এই চাল পোড়াটা খাওয়াই দিবি, দেখবি তাইলে তোর ফোন এমনিতেই তোর কাছে চলে আসবে। বাবা আশীর্বাদ করেন, আমার ফোনটা কোনো কারণে পাইয়ে যাই বাবা। আচ্ছা দা, আমি কালকে হেলমেট বাবার কাছে গেছি, কালকে আমার ফোনটা চুরি হয়ে গেছে, তারপর আমি হেলমেট বাবার কাছে গেছি, সে বলছে এই চাল পড়া তোর আশেপাশে যারা ছিল তার যদি খাওয়াই যাস তাহলে তোর ফোনটা এমনিতেই পাই যাবি, সবাই রে খাওয়াইছি, এখন তো তুমি বাকি আছো। তার মানে কি আমি তো ফোন চুরি করছি? এটা কার মানে দেখ দিদি, আমার, তুমি পাইলে কোথায়? ফকিনির বাচ্চা কতগুলা কাগজ ভরে পাস ক্রেডিট কার্ড দা সেমরি, তুই তাইলে ফোন চোর দিলে হেলমেট ব্যবহার বাস দিয়া।